নমস্কার সকল ভিউয়ার্স, কলকাতা পুলিশ শেষ মুহূর্তে সাইশন ক্লাস পার্ট টু তোমার সকলকে স্বাগত জানাই। যারা পার্ট ওয়ান দেখোনি তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে আমি নোটিফিকেশন দিয়ে থাকি। দেখো আজকে প্রথম কোশ্চেনটা যেটা রয়েছে, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? দেখো এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষা রিপিট করা হয়ে থাকে, সঠিক আনসার খেয়াল রাখবে গোয়া। তাহলে আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? গোয়া। আমি যে 500টা কোশ্চেন করাবো বলেছি, 500টা কোশ্চেন থেকে তোমার পরীক্ষা কিন্তু 100% কমন পাবে, 10টা ক্লাসই ফলো করো, দেখবো পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে অনেক। এবার দেখো পরবর্তী কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দল কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো এই ফরওয়ার্ড ব্লক এই কোশ্চেনের প্রচুর পরীক্ষা এসে থাকে, খেয়াল রাখবে সুভাষচন্দ্র বসু এই ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেছিলেন। এবার পরবর্তী দেখো, কোন স্থপতি চণ্ডীগড় শহরের নকশা করেছিলেন? কোন স্থপতি চণ্ডীগড় শহরের নকশা করেছিলেন? খেয়াল রাখবে লে করবুসিয়ার, লে করবুসিয়ার এই চণ্ডীগড় শহরের নকশাটি করেছিলেন। এবার দেখো পরবর্তী কোশ্চেন, প্রচুর পরীক্ষা এর আগেও এসছে, ভারত পাকিস্তানের সীমারেখা কী নামে পরিচিত? ভারত পাকিস্তানের সীমারেখা খেয়াল রাখবে র্যাড ক্লিপ লাইন নামে পরিচিত। এবার দেখো পরবর্তী দেখো, কোন মুঘল সম্রাট জামে মসজিদ নির্মাণ করেছিলেন? কোন মুঘল সম্রাট জামে মসজিদ নির্মাণ করেছিলেন? শাহজাহান। ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে। তাহলে কোন মুঘল সম্রাট জামে মসজিদ নির্মাণ করেছিলেন? শাহজাহান নির্মাণ করেছিলেন। এবার দেখো পরবর্তী কোশ্চেন, একটি বাস্তুতন্ত্রের শক্তির চূড়ান্ত উৎস কী? একটি বাস্তুতন্ত্রের শক্তির চূড়ান্ত উৎস কী? খেয়াল রাখবে সূর্য। তাহলে খেয়াল রাখবে একটি বাস্তুতন্ত্রের শক্তির চূড়ান্ত উৎস কী? সূর্য। পরবর্তী কোশ্চেন দেখো, মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রথম ভারতীয় মহিলা কে গিয়েছিলেন? তিনি হচ্ছে বাচেন্দ্রী পাল। ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে এবং তোমরা কমন পাবে, বারবারই বলছি। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম IST এবং গ্রিনিচের সময় টাইম GMT-র মধ্যে সময়ের পার্থক্য কত? এই প্রশ্নটা কলকাতা পুলিশ পরীক্ষায় 2013-14 সালে এসেছিলো, সঠিক অ্যান্সার হবে 5 ঘন্টা 30 মিনিট। খেয়াল রাখবে এই উভয়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। এবার দেখো পরবর্তী কোশ্চেন, দীর্ঘতম ইংরেজি শব্দ যা একটি অক্ষর পুনরাবৃত্তি করে না? দীর্ঘতম একটা ইংরেজি শব্দ যার একটি অক্ষর পুনরাবৃত্তি করে, সেটা হচ্ছে আনকপিরাইটেবল। খেয়াল রাখবে, খেয়াল রাখবে কি আনকপিরাইটেবল, এটা হচ্ছে দীর্ঘতম ইংরেজি শব্দ যার অক্ষর কিন্তু পুনরাবৃত্ত করা হয় না। এবার দেখো পরবর্তী কোশ্চেন, খাজুরাহো মন্দির নির্মাণ করেছিল কোন রাজবংশ? খাজুরাহো মন্দির নির্মাণ করেছিলেন কোন রাজবংশ? খেয়াল রাখবে চান্দেলো রাজবংশরাই এই খাজুরাহো মন্দির নির্মাণ করেছিল। পরবর্তী দেখো, কোন ভিটামিন অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত? কোন ভিটামিন অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত? খেয়াল রাখবে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত। প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিকের নাম কিন্তু ভালো করে পড়ে যায়, পরীক্ষায় আসে। এবার দেখো, 0° অক্ষাংশে অবস্থিত কোন কোন কাল্পনিক রেখাটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দিকে বিভক্ত করেছে? সেটা হচ্ছে বিষুবরেখা। তাহলে খেয়াল রাখবে 0° অক্ষাংশে অবস্থিত কোন কোন কাল্পনিক রেখাটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দিকে বিভক্ত করেছে? সেটা কিন্তু বিষুবরেখা। খেয়াল রাখবে কোন দিক বললাম, উত্তর ও দক্ষিণ গোলার্ধকে বিভক্ত করেছে। এবার দেখো, স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তিনি ছিলেন JP কৃপালিনী। খেয়াল রাখবে স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তিনি ছিলেন JP কৃপালিনী। তাহলে খেয়াল থাকবে যে স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তিনি ছিলেন JP কৃপালিনী। এবার দেখো দেখো এই কোশ্চেনটা বলা হয়েছে, আফ্রিকার বৃহত্তম দেশ সেটা আয়তনে কোনটি? সেটা হচ্ছে আলজেরিয়া। খেয়াল রাখবে আফ্রিকার বৃহত্তম দেশ সেটা আয়তনে কোন দেশটি আছে? সেটা হচ্ছে আলজেরিয়া। এবার দেখো, কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানী কী? কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানী কী? সেটা হচ্ছে কাভারত্তি। খেয়াল রাখবে তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কী? কাভারত্তি। এবার দেখো, রামন ম্যাক্সেসে পুরস্কার লাভকারী প্রথম ভারতীয় কে? রামন ম্যাক্সেসে পুরস্কার লাভকারী প্রথম ভারতীয় কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে 1958 সালে পেয়েছিলেন বিনোবা ভাবে। তাহলে খেয়াল রাখবে রামন ম্যাক্সেসে পুরস্কার লাভকারী প্রথম ভারতীয় কে? বিনোবা ভাবে। কত সালে পেয়েছিলেন? 1958 সালে পেয়েছিলেন। এবার দেখো, পাকিস্তান নামটি কে তৈরি করেছিলেন? পাকিস্তান নামটি তৈরি করেছিলেন, খেয়াল রাখবে, চৌধুরী রহমত আলী এই পাকিস্তান নামটি তৈরি করেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা IPS অফিসার কে হয়েছিলেন? তিনি ছিলেন কিরণ বেদী। খেয়াল রাখবে ভারতের প্রথম মহিলা IPS অফিসার কে ছিলেন? তিনি ছিলেন কিরণ বেদী। এবার দেখো, বিশ্ব তামাক মুক্ত দিবস কয় পালিত করা থাকে? প্রচুর পরীক্ষা এসে থাকে, 31শে মে। খেয়াল রাখবে 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়ে থাকে। পরবর্তী দেখো, জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে 27শে ডিসেম্বর 1911 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কলকাতা অধিবেশনে এই জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল। তারিখ সমেত কোন অধিবেশন খেয়াল রাখবে, পরীক্ষা কিন্তু আসে। পরবর্তী দেখো, ভিনেগারের রাসায়নিক নাম কি? খেয়াল রাখবে ভিনেগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগারের রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড।
এবার দেখো পরবর্তী, রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান কে হয়ে থাকেন? রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান হয়ে থাকেন উপরাষ্ট্রপতি। খেয়াল রাখবে তাহলে, রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান কে হয়ে থাকেন? উপরাষ্ট্রপতি হয়ে থাকেন। প্রচুর প্রকার কিন্তু কোশ্চেনটা এসে থাকে। পরবর্তী দেখো, ডক্টর বিআর আম্বেদকর কোন মৌলিক অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছে? সেটা হচ্ছে 32 নম্বর ধারাকে ডক্টর বিআর আম্বেদকর সংবিধানের হৃদয় আত্মা বলে বর্ণনা করেছিলেন। এবার দেখো 74 নম্বর কোশ্চেন দেখো, গরুর দুধের হলুদের উপস্থিতির কারণটা কী? সেটা হচ্ছে ক্যারোটিন থাকার জন্য গরুর যে দুধ হয়ে থাকে তার রঙটা কিন্তু হলুদ হয়ে থাকে। তো কী থাকার জন্য? ক্যারোটিন থাকার জন্য। এবার দেখো, ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষায় আসে, খেয়াল রাখবে। তাহলে ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ কোনটি? সেটা হচ্ছে চিল্কা হ্রদ। পরবর্তী কোশ্চেন দেখো, কোন বিজ্ঞানীকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে? কোন বিজ্ঞানীকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে? সেটা হচ্ছে MSS স্বামীনাথন। খেয়াল রাখবে, তাহলে কোন বিজ্ঞানীকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে? MSS স্বামীনাথন। এবার দেখো, বেগ পরিমাপ এবং বাতাসের দিকে ঝুঁকে বার করা একটি যন্ত্রের নাম কি? সেটা হচ্ছে অ্যানিমোমিটার। খেয়াল রাখবে, বেগ পরিমাপ করা যন্ত্রের নামও হচ্ছে কি? অ্যানিমোমিটার। এবং বাতাসের দিক খুঁজে বের করা যন্ত্রের নামও কি? অ্যানিমোমিটার। ঠিক আছে, এবার পরবর্তী দেখো, জীবাশ্মর বৈজ্ঞানিক গবেষণাকে বলা হয় থাকে কি? যাকে বলা হয় জীবাশ্মবিদ্যা বলা হয়ে থাকে। তাহলে খেয়াল রাখবে, জীবাশ্মের বৈজ্ঞানিক গবেষণাকে কী বলা থাকে? জীবাশ্মবিদ্যা বলা হয়ে থাকে। পরবর্তী দেখো, এ মিলেনিয়াম মান্টিনিউস নাও এই বইটি কে লিখেছিলেন? তিনি লিখেছিলেন হচ্ছে VS নেপাল, এই বইটি লিখেছিলেন। এবং কে কোন বই সাম্প্রতিক লিখেছেন, এই পাঠটা কিন্তু ভালো করে পড়বে। পরবর্তী দেখো, ভারতের কোন ভাইসরয় 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলেন? ভারতের কোন ভাইসরয় 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলেন? লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন। ইম্পর্টেন্ট কোশ্চেন এবং রিপিট করা হয় তাই কোশ্চেনটা বারবার। 81 নম্বর কোশ্চেনটা বলেছে দেখো, ম্যারাসমাস রোগ কিসের অভাবে হয়ে থাকে? এই কোশ্চেনের পরীক্ষায় প্রচুর রিপিট করা হয় তাই খেয়াল রাখবে, প্রোটিনের অভাবে এই ম্যারাসমাস রোগটি কিন্তু হয়ে থাকে। এবার পরবর্তী দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস INC একমাত্র অধিবেশন মহাত্মা গান্ধীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ যে গ্রামীণ অধিবেশনটা হয়েছিল তার কথা বলা হয়েছে। সেটা খেয়াল রাখবে, 1924 সালে বেলগাঁও যে জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন, যেটা মহাত্মা গান্ধীর নেতৃত্বে একটা গ্রাম্য অধিবেশন ছিল। এবার দেখো পরবর্তী, কোন দেশ একে অপরের বিরুদ্ধে অ্যাশেজ টেস্ট সিরিজ খেলে? সেটা হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই টেস্ট সিরিজটা চলে। এবার দেখো পরবর্তী কোশ্চেন, কোন ব্যক্তি ম্যাক্সেসে পুরস্কার বিজয়ী আশাপ এডুকেশন প্রতিষ্ঠা করেছিলেন? তিনি হচ্ছেন সন্দীপ পাণ্ডে। খেয়াল রাখবে, তাহলে আশাপ এডুকেশন প্রতিষ্ঠা করেছিলেন কে? সন্দীপ পাণ্ডে। পরবর্তী কোশ্চেন দেখো, প্রাচীন সংস্কৃত নাটক মহাবীর চরিত এবং উত্তর রামচরিত কে রচনা করেছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে, ভবতী। এই কোশ্চেনের প্রচুরবার রিপিট করা হয় থাকে, মহাবীর চরিত এবং উত্তর রামচরিত দিয়ে বেশি পরীক্ষায় আসে, ভবতী রচনা করেছিলেন। পরবর্তী দেখো, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়ে থাকে? জাপানকে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজি কোশ্চেন, কিন্তু পরীক্ষায় রিপিট করা হয়। পরবর্তী দেখো, ম্যাগনেসিয়াম সালফেটের জনপ্রিয় নাম কি? সেটা হচ্ছে, খেয়াল রাখবে, সেটা হচ্ছে ইপসম লবণ। তাহলে ম্যাগনেসিয়াম সালফেটের জনপ্রিয় নাম কি? ইপসম লবণ। এবার পরবর্তী দেখো, ইন্টারপোলের শব্দটা কোথায়? সেটা ইন্টারপোলের শব্দ হচ্ছে লিওনে। খেয়াল রাখবে, তাহলে ইন্টারপোলের শব্দ কোথায় আছে? লিওনে রয়েছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, কারকোয়ার সদর দপ্তর, এই পাঠটা কিন্তু ভালো করে পড়বে, পরীক্ষায় একটা প্রশ্ন আসবেই। দেখো পরবর্তী দেখো, 1977 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভকারী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নাম বলুন যার সদর দপ্তর লন্ডনে অবস্থিত। সেটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খেয়াল রাখবে, শান্তিতে নোবেল পুরস্কার লাভকারী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নাম কী ছিল? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 90 নম্বর কোশ্চেনে দেখো, ইলবার্ট বিল দ্বারা ভারতীয় বিচারকদের ফৌজদারি মামলায় ইউরোপীয়দের অপরাধীদের বিচার করার অনুমতি দেওয়া হয়েছিল? 1823 সালে ভারতের কোন গভর্নর জেনারেলটা প্রবর্তন করেছিলেন? লর্ড ড্রিপন। ইলবার্ট বিল কী বলেছে দেখো, ইলবার্ট বিল যার দ্বারা ভারতীয় বিচারকদের ফৌজদারি মামলার ইউরোপীয় অপরাধীদের বিচার করার অনুমতি দেওয়া হয়েছিল। 1823 সালে ভারতের কোন গভর্নর জেনারেল প্রবর্তন করেছিলেন? লর্ড ড্রিপন এটা প্রবর্তন করেছিলেন। এবার দেখো, হাইড্রোজেন ও অক্সিজেনের ওজনের অনুপাত কী ছিল? 1:8। খেয়াল রাখবে, হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত কী? 1:8। এবার দেখো, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? খেয়াল রাখবে, রক্তের গ্রুপ হচ্ছে কার্ল ল্যান্ড স্টাইনার, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিলেন, তিনি এই রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। 93 দেখো, ভারতের কোন রাজ্যটি মূলত নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত, অর্থাৎ NEFE নামে পরিচিত? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। খেয়াল রাখবে, তাহলে ভারতের কোন রাজ্যটি মূলত নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত? অরুণাচল প্রদেশ পরিচিত। 94 দেখো, প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে কোন প্রণালী? সেটা হচ্ছে ম্যাকেনাল প্রণালী বা ম্যাকেনাল প্রণালী বলা হয়ে থাকে। ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে। এবার পরবর্তী কোশ্চেন দেখো, চিলির রাজধানীর নাম কি? চিলির রাজধানী হচ্ছে সান্তিয়াগো। চিলির রাজধানীর নাম কি? সান্তিয়াগো। খেয়াল রাখবে, প্রত্যেকটার
ইম্পর্টেন্ট যে দেশ রয়েছে তার রাজধানীর নাম কিন্তু মুখস্থ রাখবে। দেখো 96 কোশ্চেনটা বলা হয়েছে, পৃথিবীর ভূত্বকের মধ্যে কোন রাসায়নিক উপাদানের ওজনের দিক থেকে 47% বেশি অংশ রয়েছে, সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে পৃথিবীর ভূত্বকের কোন রাসায়নিক উপাদানের ওজনের দিক থেকে 47% রয়েছে, সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস রয়েছে। এবার দেখো, নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফিতে ব্যবহার করা থাকে, প্রচুর পরীক্ষা রিপিট করা থাকে, সিলভার ব্রোমাইড। খেয়াল রাখবে, নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফিতে ব্যবহার করা থাকে, সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী দেখো, দুধ ইমালশনের উদাহরণ সত্য না মিথ্যা, এটা সত্য। ঠিক আছে, খেয়াল রাখবে, দুধ ইমালশনের উদাহরণ এটা কি সত্য না মিথ্যা, সত্য। পরবর্তী দেখো, কোন ভারতে জন্মগ্রহণকারী পদার্থবিদ অপটিক্যাল ফাইবার আবিষ্কার করেছিলেন, তিনি হচ্ছেন নরিন্দর সিং কাপানি, যিনি হচ্ছেন পদার্থবিদ্যায় অপটিক্যাল ফাইবার আবিষ্কার করেছিলেন। এবার দেখো, আজকের নিয়ে শেষ প্রশ্ন দেখো, কোন জলাশয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে, সেটা হচ্ছে 10° চ্যালেঞ্জ। এটা একটু লেখাটা ভুল রয়েছে, তাহলে খেয়াল রাখবে, কোন জলাশয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে, সেটা হচ্ছে 10° চ্যালেঞ্জ। ওকে, তাহলে টোটাল তোমাদেরকে দুদিনে 100টা কোশ্চেন করানো গেলো। আমি তোমাদেরকে বলেছি কটা কোশ্চেন করাবো, 500টা কোশ্চেন করাবো বলে তোমাদের 100টা কিন্তু কমপ্লিট করানো হয়ে গেলো। যারা ক্লাস ওয়ান দেখো, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো, সেখানে আমি ক্লাসে নোটিফিকেশন দিয়ে থাকি। তোমরা যেন চাকরি করার জন্য সময় পাই না, আগের দিনও বলেছি, তাই অবশ্যই সেই গ্রুপে যুক্ত থাকতে পারো। ভিডিওটা আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।